এদিকে সকালে বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও দেশীয় পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প গড়ে তোলা দরকার। এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির নির্দেশও দেন প্রধানমন্ত্রী। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে যুব সমাজের প্রতি আহ্বানও জানান তিনি। জিডিপিতে এসএমই খাতের অবদান শতকরা প্রায় 25%, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতের রয়েছে অগ্রণী ভূমিকা। এই খাতকে উৎসাহ দিতে নবমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এসএমই পণ্য মেলা। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএমই ফাউন্ডেশন আয়োজিত 8 দিনের এই মেলায় 325টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার 60% নারী উদ্যোক্তা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 4 জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেওয়া হয়। 2 জন উদ্যোক্তা। প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের সফল হওয়ার সব সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বর্তমান সরকার। আমাদের যুবকরা বিনা জামানতে যাতে ঋণ পায় এবং নিজেরা উদ্যোক্তা হতে পারে, এবং সেই সাথে সাথে নারী উদ্যোক্তা সৃষ্টিরও বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। কারণ আমাদের মানুষের সংখ্যা, জনসংখ্যা অনেক বেশি, আমাদের জায়গা অনেক কম। আমাদের শিল্পায়নের ক্ষেত্রে যেমন বড় শিল্পের সাথে সাথে আমাদের ক্ষুদ্র, কুটির শিল্প, মাঝারি শিল্প, বিভিন্ন ধরনের শিল্প গড়ে তোলা প্রয়োজন, যাতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অপরদিকে মানুষ যেন এই স্বল্প পুঁজি দিয়েই কিছু উৎপাদন করতে পারবে। নারী উদ্যোক্তা সহ নতুনদেরকে বিশেষ সুবিধা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা। এবং বিশেষ করে নারী উদ্যোক্তা, নারীরা একসময় একটু পিছিয়ে থাকতো এবং তাদের মাঝে খুব একটা উদ্যোক্তা ছিল না। আজকে নারী উদ্যোক্তারা এগিয়ে আসছে, কাজে আমরা নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান সহ ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এই ফাউন্ডেশন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি সামনের দিকে আরও বেশি নারী উদ্যোক্তা সৃষ্টি হবে। পরনির্ভরশীল না হয়ে উদ্যোক্তা হতে যুব সমাজকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমার প্রথম যখন সরকারে আসলাম, যখন আমি কর্মসংস্থান ব্যাংক তৈরি করে দিয়েছিলাম, বিনা জামানতে আমাদের যুবশ্রেণী যাতে ঋণ পায়, আমি সেই ব্যবস্থাটা করেছি এবং সেটা কিন্তু অব্যাহত আছে। যেখানে ফাউন্ডেশনের থেকে যেমন ঋণ পাবে, তাছাড়া আমাদের সরকারি বেসরকারি ব্যাংকগুলো সবাই কিন্তু ঋণ দিচ্ছে। এই উদ্যোক্তা হতে চাইলে যে কেউ হতে পারেন, শুধুমাত্র একটা পাস করেই চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া, আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন। শুধু পণ্য উৎপাদন নয়, সেই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।